এই পীরজাদা বলছে বলে ফাটছে না। আর মমতা ব্যানার্জি দিন দেওয়া দিদি খুব ভালো মানুষ, ও চটি পরে ঘোরে, হাতে আইফোন নাই 25,000 টাকার, উনি চটি পরে না। এটা বললে ও পীরজাদা সলিড পীরজাদা একদম, ও আমাকে ভালো সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিলে আমি লাগবে না, আমার মন জানে পাপ আর মা জানে বাপ, আমি আমার সার্টিফিকেটটা আমার কাছে আছে, ও কারো লাগবে না। বলছি কারো রাগ হচ্ছে নাকি? আচ্ছা বক্তব্য শেষ করে দেবো না শুনবেন? একটু হাত তুলুন তো, কারা শুনতে ইচ্ছা করছেন শুনবেন তাহলে, কারো রাগ হচ্ছে না তো? রাগ হলে আমার কিছু যাই আছে না, কে খুশি হবে কে রাগ হবে, ওর জন্য আমি রাজনীতির ময়দানে আসিনি, বক্তব্য দিতে আসিনি, আমি এসেছি বঞ্চিত মানুষের কথা বলতে। আমি এসেছি চোপড়াতে আমার আদিবাসী মা বাপ ভাই বোনেদের উপর অত্যাচার হয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছি, কেন অত্যাচার হলো সেই কথাটা আইনসভার মধ্যে তুলে ধরার জন্য এসেছি। আমি এসেছি আমি আমার পুরুলিয়াতে জনজাতি উপজাতিদের উপরে তাদের জমি জায়গা কেড়ে নিয়ে হচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য আমি এসেছি। আমি এসেছি দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় কেন বিক্রি হয়ে যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য আমি এসেছি। আমি এসেছি ওয়াকাব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় এই সরকারের আমলে এসে সব থেকে বেশি বিক্রি হয়ে যাচ্ছে কেন তার বিরোধিতা করার জন্য এসেছি। সুতরাং কি আমাকে ভালো বললো কি আমাকে খারাপ বললো আমার দেখার দরকার নাই, আমি আমার লক্ষ্যে অবিচল থেকে আমি এর প্রতিবাদ করে যাব। আর এইগুলো বলছি বলি যে প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি এই কাকলি গুদির মাধ্যমে মমতা ব্যানার্জির কাছে, কাকলি দিদির মাধ্যমে অভিষেক ব্যানার্জিদের কাছে উত্তর দিতে পারছে না, তখন কি বলছে বেটাকে জেলে রাখ। কী করেছে? আমাকে 42 দিন জেল খাটিয়েছিল, কিছু করতে পেরেছে? আমার একটা লাভ হয়েছিল 42 দিন জেলে গিয়ে, কি জানেন? অনেক জ্ঞান হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আমার দাঁতের, আমি ওই বরাবর একটু মিষ্টি খেতে পছন্দ করি, চকোলেট টকোলেট হ্যান ত্যান এগুলোই বেশি খাই, ওই পান তেরেঙ্গা গুটখা আমার দ্বারাই হয় না, ওই খেয়ে খেয়ে নাকি জানি না দাঁতের আমার সমস্যা হয়েছিল। সময় পাইনি কীভাবে ট্রিটমেন্ট করবো, যে ডক্টরের কাছে গিয়েছিলাম বেসরকারিতে একটা, সে আমাকে প্রথম শর্ত দিয়েছিল আপনি আমাকে কথা দিন আমি যেদিন ডেট দেবো আপনি এসে চিকিৎসা করাবেন, তাহলে আপনার আমি চিকিৎসা করবো, নাহলে করবো না। আমি বলেছি ঠিক আছে কিন্তু কতদিন টাইম লাগবে, বলেছিলো 15 দিন, আমি বললাম 15 দিন হবে না, ওটা মাসখানেক টাইম নিন, যখন ডেট চাইবেন দুটো করে ডেট দিতে হবে, একটা ডেট মিস করলে অন্যটাতে আমি শিওর আসবো। তারপরেও সত্যি বলছি আমি ঠিকঠাক মেনটেন করতে পারিনি, যখন আমাকে ধরলো ধরে জেলের মধ্যে নিয়ে গেল কলকাতা সেন্ট্রাল লকআপে, তারপরে কোর্টে তুললো কদিনের ঠিক যে পিসি দিয়েছিল, আমি একটা অফিসারকে জিজ্ঞাসা করলাম স্যার কি মনে হচ্ছে, নাম তো বলা যাবে না অফিসারদের, বললে তো বিপদ। এই এখানে যারা পুলিশ বন্ধুরা আছেন, আমাদের বন্ধু তারা, আমাদের শত্রু নয়, কিন্তু অনেকের ইচ্ছা থাকলেও এত ওপরতলার চাপ সঠিক তারা কাজ করতে পারে না, কিন্তু যারা কাজ করতে পারে না তাদের ব্যর্থতা, সিটডারা খাড়া রাখতে হবে, সোজা রাখতে হবে, সিটডারা সোজা রেখে কোনো পুলিশ বন্ধুর উপরে যদি কোনো অন্যায় হয় আমরা তাদের পাশে থাকি, তাদের হয়ে আমরা লড়াই করব। কি ভাই? তো আমি এক অফিসারের সাথে কথা বলছিলাম, সাহেব কি মনে হচ্ছে, বললো যতটুকু ভেতরকারে খবর পাচ্ছি আপনাকে মনে হচ্ছে একটু বেশি দিন রাখতে পারে। আমি বুঝতে পারলাম যে আমার আর ভাব ভালো নয়, আমি কি বললাম, তার মধ্যে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিলো, তো আমি বললাম আমার দাঁতের ট্রিটমেন্ট করতে হবে, যে একটা অনেক কটাই ভালো পেয়েছি জেলে গিয়ে, একটা ভালো পাওয়ার মধ্যে আমার বাঁদিকের দাঁতের আমি ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম। আমি এই জায়গা থেকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই, আপনাদের জন্য অন্তত আমার একটা দাঁতের ট্রিটমেন্ট হয়ে গিয়েছিলো। আর একটা দেখুন এখনও বাকি আছে, যে 1 বছর হয়ে গেল তো ভাই, 1 বছর হয়ে গেল এখনও কিন্তু সময় করে উঠতে পারেনি, আর একবার যদি নিয়ে যায় এটা করে নেবো আমি। তো জেল খাটার আমি ভয় পাই না, আমি প্রশ্ন করে উত্তর দিতে পারে না, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম আপনি এত দলিতকে ভালোবাসেন এত আদিবাসীকে ভালোবাসেন, বলছেন দলিত আদিবাসীদের কোটাতে নন দলিত আদিবাসীরা কজন চাকরি করছে, কজনের চাকরি বাতিল করেছেন, কজনের সার্টিফিকেট ধরেছেন, কজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন তার তথ্যটা দিন তো। মন্ত্রী উত্তর দিতে পারেনি, বলেছিল পরে দেবো, আজও তিনি দেয়নি। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আপনার আমার বাড়ির যে সন্তানগুলো ভাই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, এখানে কাজ না থাকার ফলে আমি মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম আমাদের রাজ্যের কত শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে তার ডেটাটা দেন তো, তথ্যটা দিন তো, দিতে পারেনি, মাথা হ্যাট হয়ে যায়, নওশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তর দিতে পারে না, সেই জন্য কী বলছে বেটাকে জেলে রাখ।
তবে আপনাদের বলে যাই, মানুষের হয়ে কথা বলবো, কৃষকের হয়ে কথা বলবো, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো, দলিতের হয়ে কথা বলবো, আদিবাসীর হয়ে কথা বলবো, মুসলিমদের হয়ে কথা বলবো, উচ্চবর্ণের কোনো মানুষ বঞ্চিত হলে তার হয়ে কথা বলবো। এই কথা বলার জন্য যদি একবার কেন 100 বার জেলে যেতে হয়, নওশাদ সিদ্দিকী 100 বার জেলে যেতে প্রস্তুত আছে, কোনো কারোর কাছে মাথা নত করবে না। কেউ যদি মনে করে, শুভেন্দু অধিকারী যদি মনে করে, সুজন চক্রবর্তী যদি মনে করে, মমতা ব্যানার্জি যদি মনে করে, অধীরবাবু যদি মনে করে, ISF কে তারা তাদের পকেটে নিয়ে ঘুরবে, এই স্বপ্ন তাদের বিতে হবে। ISF স্বতন্ত্র দল, ISF না মোহাম্মদ সেলিম সাহেবের কথাতে চলবে, না মমতা ব্যানার্জির কথাতে চলবে, না অধীর রঞ্জনের কথাতে চলবে, না আপনার শুভেন্দু অধিকারীর কথাতে চলবে, কারো কথায় ISF চলবে না। ISF চলার পথটা হচ্ছে সুজায় গিয়ে যাবে, মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবে। এই চলার পথে যদি লাইক মাইন্ডেড কেউ আসে তাদেরকে সাথে করে নিয়ে চলবো, কিন্তু চলতে গিয়ে যদি কেউ আমাকে সাইড চাপে তাকে আমরা পাত্তা দেব না, আমরা আমাদের মতো এগিয়ে যাবো, সে সাইড চাপে সে পেছনে থেকে যাবে। এখন কষ্ট হচ্ছে না অনেকের? কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই ভাই, আমরা আমাদের মতো লড়াই করব বলেছিলাম বারবার, ঐক্যবদ্ধ লড়াই করুন, কিন্তু কি দেখলাম, ঠিক তার উল্টো, টাইম ঠিক তার উল্টো। তাই ভাইদের বলবো, ঠিক আছে, আপনাদের বলবো যারা উপস্থিত হয়েছেন নির্দ্বিধায় নির্বিঘ্নে জুন মাসের 1 তারিখে সকাল সকাল গিয়ে খামচিহ্নে ভোটে খামচিহ্ন প্রেস বাটনকে প্রেস করে বিপুল ভোটে জয়যুক্ত করে তাপসদাকে পার্লামেন্টে পাঠান। তাপসদা পার্লামেন্টে যাবে, জনগণ কার কাজ কী? আচ্ছা, আর 5 থেকে 7 মিনিট বক্তব্য দেবো ভাই, টাইমও হয়ে আসছে, অসুবিধা হবে না তো কারো? হ্যাঁ, আপনাদের বলি, আপনারা ভুলে যাবেন না 2019 সালে কী বলেছিল, CAA কে আটকাতে ভোট দিন তৃণমূলকে, তাই তো? তাই তো ভাই, পার্লামেন্টে যখন ভোটাভুটি হয়েছিল আমরা 8টা MP-র নাম শুনেছি যারা ভোট দেয়নি, কিন্তু বাকি তৃণমূলের MP-দের কী ভূমিকা ছিল এটা কেউ জানেন? এই কাকুলিদির কী ভূমিকা ছিল একটু জানেন? একটু খোঁজ নিয়ে দেখবেন, এরা তো প্রকাশ্যে ভোট না দেওয়া থেকে বিরোধী ছিল, বিরত ছিল, এরা ভোট দেয়নি, কেন্দ্রীয় সরকারের বিলের বিপক্ষে ভোট দেয়নি, কিন্তু দুঃখের বিষয় খোঁজ নিয়ে দেখুন, যারা ভোটাবলিতে অংশগ্রহণ করেছিল এই কাকলিদি বিজেপির পক্ষে ভোটটা দিয়েছিল না বিজেপির বিপক্ষে ভোটটা দিয়েছিল, এটা কাকলিদিকেই জিজ্ঞাসা করুন, উত্তর দেবে। আমার তো মনে হয় মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ একজন কাকলিদি যদি বিজেপির বিপক্ষে ভোট দেয় তাহলে ভাইপোকে তুলে নিয়ে চলে যাবে, সেই ভাইপোকে বাঁচানোর জন্য কাকলিদিদের মতো যারা আছে তাদের কি হয়তো বিজেপির পক্ষে ভোট দেওয়া করিয়েছিল। কারণ তথ্য বলছে যে ভোটগুলো পড়েছে তাদের কাউন্টিংয়ের বেশি ভোট পড়েছে, বুঝতে পারছেন তো তার মানে? তাই আগামী দিনে আপনাদের অভাব অভিযোগ, একটা MP-র কাজ কি, আপনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পার্লামেন্টে জানানো, সেখানে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে জানাবে স্পিকার স্যারের মাধ্যমে, সে ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কাজ কী হবে, এই সমস্যাগুলোকে সমাধান করা। আর কি কাজ, আপনারা যারা আপনারা ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন, যে সরকার চলছে সেই সরকারের কাজ কী হবে, জনগণের উদ্দেশ্যে বিল নিয়ে আসা বা কোনো বিল আছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা, সংযোজন করা বা বিয়োজন করা বা এই কাজ, সেই কাজ যদি জনগণের পক্ষে হয় তাহলে আমাদের তাপসবাবু গিয়ে তার পক্ষে আরও ভালো করে কীভাবে হয় তার জন্য সওয়াল করবে। আর বিল যদি এই কৃষকদের বিরুদ্ধে যায়, বিভাজনের মতো বিল নিয়ে আসে, তালাকের বিরুদ্ধে যে ধরনের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিয়ে বিল নিয়ে আসার চেষ্টা করেছে, বা আগামী দিনে যদি এই ধরনের কোনো বিল নিয়ে আসে যেটা জনগণের বিপক্ষে যাবে, কর্পোরেটদের স্বার্থে যদি বিল নিয়ে আসে, তার চূড়ান্ত বিরোধিতা করার জন্য আপনাদের বলবো তাপসবাবুকে আপনারা পার্লামেন্টে পাঠান। আর কি কাজ হবে, যে পলিসি শাসক বা অন্য অন্য বিরোধী দলের আইডিয়াতে নাই সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য বা সেই পলিসি আমরা প্রস্তাব পার্লামেন্টে রাখবো। তাই আপনাদের বলবো, আপনারা ডিসাইড করুন। অনেকে ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, আমি আপনাদের বলবো 2019 সালে এই ভুল আপনারা করেছেন, বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিলেন, কিন্তু এরা সুকৌশলে এই বিজেমূল সিট ভাগ করে বিজেপিকে বরঞ্চ আরও 18টা সিট দিয়ে, রাজ্যে বিজেপি সেই অর্থে ছিল না, রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে আসলো 2021 সালে, আবার বাইনারি পলিটিক্স করলো, বিজেপি তৃণমূল ছাড়া নাকি এই রাজ্যে আরও কোনো দল নাই,
বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে, আর তৃণমূলের অত্যাচারে নাকি বিজেপিকে বেছে নিতে হবে, এই একটা হাওয়া তৈরি করে দিল। এই হাওয়ার ফলে অনেকে মানুষ ভুল বুঝে এই বাইনারিকে ধরতে না পেরে সারা রাজ্যের মানুষ কি করলো, কেউ ভাবলো যে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচলে বিজেপিকে ধরলে ভালো হবে, আর কেউ ভাবলো বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলই নাকি গ্রহণ করতে হবে। দিনের শেষে আমরা কি দেখলাম, এই বিজেমূল সরকার আর বিরোধী জায়গাটা ধরে নিল, আপনার বাড়ির আপনার এলাকাতে বিজেপিকে নিয়ে চলে আসলো। ধন্যবাদ জানাবো ভাঙরবাসীকে, এই বাইনারির বাইরে গিয়ে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠিয়েছে, একটাকে পাঠিয়েই কিন্তু বাকি 293টার বুঝতে পারছে ভাঙর কি ছুঁচোবাজি ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো আগামী দিনে বারাসাত থেকে আমাদের পাঠাতে হবে, একটাই যদি 293কে হিলিয়ে দিতে পারি, এত বাচ্চা ছেলে যদি এত সিনিয়র মোস্ট লোক যদি পার্লামেন্টের মধ্যে যায়, ধর্মনিরপেক্ষ মানুষ জীবনের অর্ধেক সত্যকেও বেশি সম্পত্তি মানুষের স্বার্থে ব্যয় করে দিয়েছে, তাহলে ইনি গেলে কি হবে বুঝতে পারছেন তো ভাই, কি হবে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। তো আপনাদেরকে বলবো আপনারা পার্লামেন্টের মধ্যে পাঠান আপনাদের মূল্যবান ভোট দিয়ে, এখানে যে হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন, প্রায় 5-7 হাজার মানুষ আছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুধু সমর্থক বা ভোটার থাকলে হবে না, আপনাদেরকেও গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমাদের পার্লামেন্টে তাপসবাবুকে পাঠানোর দায়িত্ব আপনাদের তুলে নিতে হবে, এখান থেকে ফিরে যাবেন এক একজন দায়িত্ব নিয়ে কমসে কম 10টা ভোটারকে বিজেপি তৃণমূল তথা বিজেমূল থেকে মাইনাস করে খামচিহ্নের পক্ষে আনতে হবে আগামী জুন মাসের 1 তারিখে, যাতে করে আপনারা দায়িত্ব নিয়ে কম করে 10টা ভোটারকে বিজেপি তৃণমূল থেকে মাইনাস করে খামচিহ্নে আনা যায়, তার দায়িত্ব নিতে হবে। হবে ভাই, হবে। তাহলে আজ থেকে আপনাদেরকে দায়িত্বশীল কর্মীর ভূমিকা পালন করতে হবে, আপনারা ভোটার সমর্থক শুধু থাকলে হবে না। বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি একটু সজাগ সতর্ক হন অনেকটা হবে, অনেকটা আমরা এগিয়ে যেতে পারবো। আর এখনও যদি ভাবেন, যারা ভাবছে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে ঠাকাবো, এই বিধাননগরের কথা ভাবুন না, ওনার নামটা কী গো, সব্যসাচী মহাশয়ের কথা, কখন কোন দলে আছে বোঝা মুশকিল। হ্যাঁ, মনে আছে তো কখন কোন দলে আছে? সে তো জানি, বড়োর ওপরে যদি কিছু থাকে সেটা, বড়োর ওপরে যদি কিছু থাকে সেটা, এরা এই সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। আপনার জায়গা, আপনার দলিল, আপনার কনভার্সন সার্টিফিকেট, আপনি পঞ্চায়েত বা পৌরসভা থেকে আপনি রসিদ কেটে আপনি বাড়ি বানাচ্ছেন, এই চোরের দলেরা ভিখারির মতো এসে আপনার দ্বারের সামনে হাত পাচ্ছে, এত টাকা দাও নাহলে ঘর আটকাবো, এই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করব, আমরা এটাকে ধ্বংস করব। আর এই জন্যই ওরা ভয় পাচ্ছে, ওই জন্য কি কাকুলি দিলে আমাদের নামে বলছে ওরা অস্বীকারকারী, ভয় পাচ্ছে তো আমাদেরকে, আমরা তো ভয় পেলে চলবে না। আর কেউ তৃণমূলের অত্যাচারে অনেকে ভাবছে এই তৃণমূল অত্যাচার করছে, এই বড়ো চোর ছোটো চোর কি বলছিলেন না এক্ষুনি, এই বড়ো চোর ছোটো চোরদের হাত থেকে বাঁচতে হবে, সেই জন্য নাকি বড়ো ফুল এদেরকে জব্দ করবে ভেবে অনেককে বিজেপিকে ভোট দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো, 2019 সালে ভোট দিলেন, 2021 ভোট দিলেন, আবার 2024 ভোট, আর এই ভুল কাজ করবেন না। কারণ এটুকু দেখুন, যাদেরকে আপনি হাত শক্ত করছেন, যে হাতটা শক্ত করা দরকার এই তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে চাইছেন, সেই কিন্তু মমতা ব্যানার্জির বাড়িয়ে দিয়ে ওই হাতে তুলে খাচ্ছে, ভাই ভুল বলছে নাকি? আর আইএসএফ, আমি আইএসএফের চেয়ারম্যান, রাজ্য কমিটির মেম্বার, আমরা বারবার একটা কথা বলে আসছি, আমরা ওই দিনকেই মমতা ব্যানার্জি ওই দিনকেই বড় নেতার সাথে বসে চা খাবো, যেই দিন দেখবো বুথ স্তরে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ কে কোন দল করছে সেটা দেখার দরকার নাই, বুথের নেতৃত্বরা শান্তির সাথে সম্প্রীতির সাথে ঐক্যের সাথে যে যার দল করছে সেই দিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খাবো, তার আগে নয়। আমি নবান্নে বসে মাছ চা খাবো, আমি বিধানসভায় বসে চা খাবো, আর বুথে লাভহাটিতে আমার কর্মীর মেরে মাথা ফাটাবে, ভাঙড়ে আমার কর্মীদেরকে শহীদ করে দেবে, আর মমতা ব্যানার্জির সাথে বসে আমি চা খেতে পারবো না ভাই। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বসে চা খেয়েছেন, যারা ভাবছেন, অনেকে ভাবছে মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, মাই মিডিয়ার মাধ্যমে বলছি, যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচতে গিয়ে, অত্যাচারের হাত থেকে বাঁচতে গিয়ে শুভেন্দু অধিকারীর হাতকে শক্ত করি, এটা ভুল করছেন। এই ঘুরে কিন্তু ভাঁড় একটা জায়গাতেই, তৃণমূলের হাতকে শক্ত করলেও যে ভাঁড়ে আসবে
শুভেন্দু অধিকারী সহ হাতকে শক্ত করলে সেই একই ভাঁড়ে আসবে বিজয় মূল ভাঁড়। এই ভাঁড়কে যদি ভাঙতে চান খামচিহ্নে ভোট দিন, এই ভাঁড়কে যদি ভাঙতে চান খামচিহ্নে ভোট দিয়ে খামের হাতকে শক্ত করুন, অন্যায়কে বন্ধ করে দেবে। ভাই আমি আস্তে আস্তে আপনাদের এই দুটো তিনটে মোড় আগে ওই রাজার ওই লাইনটাতে জায়গাটার নাম কি এই চৌমাথা থেকে ঠিক বাঁ দিকে ওটা দাঁড়িয়ে একটু চাটা খাচ্ছিলাম, দুটো ইয়াং ছেলে চায়ের দোকান লস্যি লাগিয়েছে, রাস্তার প্রাণ হচ্ছে না ছোটো ছোটো স্টল তো লাগিয়েছে। আমি তাদেরকে চা খেতে খেতে জিজ্ঞাসা করলাম ভাই আপনার নাম কি, হ্যাঁ কি পরিচয় হতে হতে উঠে আসলো দুই ভাই গ্র্যাজুয়েশন, দুই ভাই গ্র্যাজুয়েশন পাস করা ছেলে, অনার্স পাস, শুধু পাস করছে নয় অনার্স কোর্স, অনার্স কোর্স নিয়ে একজন হিস্ট্রিতে অনার্স করেছে একজন বেঙ্গলিতে অনার্স করেছে। আমি অবাক হয়ে গেলাম তারা দু ভাই, একজন লস্যি বিক্রি করছে আর একজন চা বিক্রি করছে। বুঝতে পেরেছেন আমাদের রাজ্য কোথায় এগিয়ে যাচ্ছে? বলছে রাজ্য এগিয়ে যাচ্ছে, রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে, রাজ্য চুরির দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে কামধুনি মা বোনেদের উপরে অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে সন্দেশখালীর মতো মা বোনেদের উপরে অত্যাচারের দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে বাচ্চাদের মিড ডে মিল থেকে চুরি করার দিকে এগিয়ে যাচ্ছে, রাজ্য এগিয়ে যাচ্ছে গরিবের রেশন চুরিতে এগিয়ে যাচ্ছে, রাজ্য কিন্তু শিক্ষাতে এগিয়ে গেল না, রাজ্য চাকরিতে এগিয়ে গেল না, রাজ্য মানুষের যে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা যাক সেই দিকে এগিয়ে গেল না। তাই দুই ভাইয়ের কথা আমি মনে পড়ে গেল এখন। ভাবতে পেরেছেন আপনার আমার বাড়ির অনেক সন্তানেরা আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে, অর্থের বিনিময়ে তাদের মেধাগুলোকে চুরি করেছে। আজকে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, সর্বপ্রথম দোষ তো মমতা ব্যানার্জিকে নিতে হবে, কিন্তু দুঃখের বিষয় উনার যদি লাজ লজ্জা থাকতো, আমি কোর্ট করছি, উনার যদি লাজ লজ্জা থাকতো উনি এই ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করে নিত, কিন্তু উনার লাজ লজ্জা নাই, এখনও তিনি গলা ফাটাচ্ছেন, এখনও মানুষকে ভুল মিসগাইড করছেন, ভুল ইনফরমেশন দিচ্ছেন। এখন তিনি বলছেন নাকি 10,00,000 চাকরি রেডি করা আছে। কবে দেবেন? ভোটটা পার করলে? ভোটটা পার করার আগে 2021-এর আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেব, 2024 চলছে, মধ্যিখানে 2.5 বছর পার হয়ে গেল, ডবল চাকরি তো দূরের কথা। যারা মেধাযুক্ত যারা চাকরি পা চাকরি করছিল তাদেরকেও আজকে ছাঁটাই করতে হলো। আজকে তৃণমূলী বন্ধুরা অনেক কথা বলছে, অনেক কথা বলছে, অনেক কথা বলছে, 26,000ই কি দুর্নীতিগ্রস্ত ছিল? ওটা তো আমিও বলছি ভাই, 26,000 তো দুর্নীতিগ্রস্ত ছিল না। কোর্ট বারবার জানতে চেয়েছে, আপনারা শুনে রাখুন, কোর্ট বারবার জানতে চেয়েছে। এ দেখুন মনে রাখবেন, আমি যদি ভুল কথা বলি, এই যে বক্তব্য দিচ্ছি এই বক্তব্য রেকর্ড হচ্ছে, এখানে ইলেকশন কমিশনেরও লোক আছে, আমি যদি একটা শব্দ ভুল বলি অভিষেক ব্যানার্জি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না ভাই, শুভেন্দু অধিকারী ছেড়ে কথা বলবে না, মমতা ব্যানার্জি ছেড়ে কথা বলবে না, আমি যদি একটা শব্দ ভুল বলি। আর আমি বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আমি একটা শব্দ ভুল বলি আমার বিরুদ্ধে আপনারা কোর্টে চলে যান, আমার বিরুদ্ধে আইনি লড়াই লড়ে নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি একটা শব্দ ভুল বলবো না, আমার যতটুকু জ্ঞান আছে বা লোকের কাছ থেকে জেনে সত্যটা বলার চেষ্টা করব। আমি এখানে মিসগাইড করতে আসেনি, কোর্ট বারবার বলেছিল যে আপনার বৈধ কারা, বৈধ কারা, কারা সঠিকভাবে চাকরি পেয়েছে। কোর্ট বলেছিল পেসলিপের মাধ্যমে প্রত্যেকটা হোক চাকরিজীবীদের কাছে ইনফরমেশন করে দেওয়া হোক, এই মামলা চলছে। কোর্ট তার তাই 26,000-এর বাড়ি বাড়ি গিয়ে বলতে পারে না। কোর্ট বলেছিল রাজ্য সরকারের মাধ্যমে সমস্ত পেসলিপের মাধ্যমে সকলকে ইনফর্ম করুন এবং কারা বৈধ তাদের লিস্ট দিন। বারবার চেয়ে 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 হাঁপিয়ে গিয়েছে, একাধিকবার চেয়ারম্যানকে তলব করেছে, কিন্তু দুঃখের বিষয় এসএস অপদার্থ এসএসসি অপদার্থ রাজ্য সরকার সে ডেটা দেয়নি যে বাতিল হয়েছে। আপনার আমার বাড়ির যে সন্তানগুলো মেধার যুক্ত সন্তানগুলো যারা বৈধভাবে চাকরি পেল তারাও আজকে সামাজিকভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। আমি অনুরোধ করব যারা মেধাযুক্ত তাদেরকে আপনারা নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকুন, তাদেরকে তাদের পাশে থেকে আওয়াজ তুলুন যারা মেধাযুক্ত। কোর্ট অর্ডার দিয়েছে যত দ্রুত সম্ভব মেধাযুক্তগুলোকে আবার নিয়োগ করা হোক, তার আওয়াজ তুলুন। আর সাথে সাথে সরকারকে বলুন যে 26,000 বাতিল হয়েছে, এর মধ্যে অনেক মেধাযুক্ত ছিল, এই টোটাল বাতিলের দায়ভার আপনাকে নিতে হবে, এর জবাব আমরা কিন্তু ভোটের মাধ্যমে আপনাকে দেব। আপনার আমার পাড়ায় অনেক আছে, মথুরাপুরে তৃণমূলের যিনি এমপি পদপ্রার্থী, এই ইলেকশনে যিনি প্রার্থী হয়েছেন তিনি সোনার টুকরো ছেলে,
তিনি সোনার টুকরো ছেলে। কদিন আগে পেপারে দেখছিলাম তিনার নামে এত টাকা তোলার মামলা আছে, মানে অভিযোগ আছে, কোর্ট তাকে বারবার নাকি ডাকছে। শুধু তাতেও খ্যান্তি নয়, খ্যান্ত হয়নি, পুরো পরিবার সমেত একদম দুর্নীতি করেছে। ওনার স্ত্রীর চাকরি বাতিল হয়ে গেছে, এই 26,000 ওনার স্ত্রীও ছিল। আবার অভিষেক ব্যানার্জি স্নেহধন্য বগলে করে নিয়ে ঘুরে অভিষেক ব্যানার্জি ওনাকে শুনছিলাম, মানে বুঝতে পেরেছেন। আর অভিষেক ব্যানার্জি কী বলছে, স্বচ্ছতার প্রতীক, স্বচ্ছতা শব্দটাই লজ্জা পাবে এদের নাম নিলে সাথে। এই অভিষেকবাবুদের নাম নিলে আর স্বচ্ছতার কথা বললে, সততার কথা বললে এই শব্দ দুটো লজ্জা পাবে, যে অন্তত এদের সাথে আমার নামটা জোড়াচ্ছে না, আমার এটাকে জোড়াবেন না। তো মথুরাপুরের যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের, তার স্ত্রীর চাকরিও বাতিল হয়ে গেছে, দুর্নীতি করে নিয়েছিল। এ ধরনের অনেকের আছে আমি আপনাদের বলছি। তো আমরা যদি আমাদের ভবিষ্যৎকে না ঠিক করতে পারি, তাহলে আমরাই কিন্তু দায়ী থাকবো। ভবিষ্যৎকে কীভাবে ঠিক করবো আপনার হাতের মধ্যে আছে। আপনার ভবিষ্যৎ কি করবেন আপনার হাতের মধ্যে আছে, সেটা পাওয়ার, ভোটের পাওয়ার। আমি আপনাদের একটা কথা বলি, মোদিজি কি বলেন বা মোদিজির দলের ভক্তরা কি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নাকি চাওয়ালা প্রধানমন্ত্রী, জানি না তিনার চায়ের দোকানটা কোথায় ছিল, তিনার হাতে চা কারা খেয়েছিল, এখনও খুঁজে আমি পেলাম না। একটা মানুষকে উনি বলুক যে মোদিজি চা ঢেলে দিয়েছিল আমি কিনে খেয়েছিলাম, কেউ আছে আজও পর্যন্ত দেখতে পেলাম না। ঠিক যেভাবে মমতা ব্যানার্জির ডক্টরেট চাকরি ডিগ্রিটা কি জর্জিয়া, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রিটা যেরকম, পৃথিবীতে ওই রকম ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায়নি। ঠিক মোদিজি কোথায় চা বিক্রি করেছেন বা কে চাটা খেয়েছেন, সেই রকম একটা মানুষকে খুঁজে পাওয়া গেল না, বুঝতে পারছেন তো। কিন্তু একটা জিনিস, এটা তো অস্বীকার করা যাবে না, উনি নিজেকে চা বিক্রেতা দাবি করার পর আমি বলছি চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এটা অস্বীকার করা যাবে? আমি ওনার কথাটা সত্যই ধরে নিলাম তর্কের খাতিরে, কতটা অসত্য সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে কতটা অসত্য। তর্কের খাতিরে সত্য ধরে নিল, তাহলে বলুন একজন চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, কীভাবে হয়েছে? উনি কি কীভাবে হলেন, ভোটের মাধ্যমে? তো তাহলে মানুষ চেয়েছে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, মানুষ চেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ চেয়েছে মিনিস্টার হয়েছে, মানুষ চেয়েছে এমএলএ এমপি হবে, মানুষ চেয়েছে প্রধান উপপ্রধান সমিতির সভাপতি জেলার সভাধিপতি হবে, মানুষ চাইলে সব হবে। তাহলে মানুষের হাতে তো সর্বোচ্চ ক্ষমতা। আগামী 5 বছর আপনি কেমন থাকবেন, আপনার হয়ে কারে কে কথা বলবে পার্লামেন্টে, দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে যদি আপনার লোককে পাঠাতে চান তাহলে এই বিজেমূলের ফাঁদে পড়বেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আর কোনো সিংহ চিহ্ন দিকে দেখার দরকার নাই, আপনাদের কাছে অনুরোধ করছি খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠান, আপনাদের প্রতিনিধি হয়ে আগামী 5 বছর আপনাদেরকে বুক আগলাও, আপনাদের জন্য যত জোর ঝাপটা আসবে নিজেকে সহ্য করে আপনাদের হয়ে কথা বলবে। কোনো সিংহ চিহ্ন থেকে শুরু করে কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নেই, কারেন্ট মেরে দেবে একদম। শুধুমাত্র কোন চিহ্নতে দেবেন, চুপচাপ চুপচাপ খাম চিহ্নতে দেবেন, আপনাদের বুঝি দায়িত্ব আমরা নিচ্ছি। শেষ করব, যে মিস কলের কথা বলছেন এটা শুনবেন ভাই, শুনবেন, দূরেরগুলো তো মনে ঝিমিয়ে গিয়েছে, শুনবেন। মিস কল মেরে রেখেছে তৃণমূলের যে 42টা এমপি সিট দিয়েছে, তো ভাই সর্বপ্রথম আমি এই জায়গা থেকে চ্যালেঞ্জ করছি, এখান থেকে কলকাতার মধ্যেই, তো এখান থেকে কালীঘাট তো বেশি দূর নয়, আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি তাপস, ওনার নাম কি তাপস, যে বিধায়ক তার নামটা কি তাপস চ্যাটার্জি মহাশয়ের মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠাতে চাইছি। কাকুলিদি তো যদি আওয়াজটা পাই, কাকুলিদির মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠাতে চাইছি, আমাদেরকে ভোট কাটুয়া বলছেন তো, আমরা নাকি বিজেপির সুবিধা করে দেবো বলছেন তো, আপনাকে আমরা একটা বার্তা দিতে চাইছি। আপনি একটা 10 টাকা 50 টাকা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিন যে 42টা প্রার্থী আপনারা দিয়েছেন, এই 42টা প্রার্থীর মধ্যে যারা জিতবে একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না, এটা লিখে দিন, তাহলে 17টা প্রার্থী আইএসএফ তুলে নেবে। কি বলছি বুঝতে পেরেছেন, ছোটোখাটো বিষয় নয়, 17টা প্রার্থী আইএসএফ তুলে নেবে। কিন্তু ওখানে আইএসএফের পক্ষ থেকে একটা শর্ত থাকবে, শর্তটা কি, যদি একটা গেছে পা পিছলেছে তার দায়ভার আপনাকে নিতে হবে এবং আপনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। এটা লিখে দিতে পারবে, লিখে দিতে পারবে? আমি আপনাকে বলছি উনি লিখে দিতে পারবেন না, ওই কনফিডেন্স ওনার মধ্যে নাই, উনি ওনার বাড়ির কাছেই নিজের কনফিডেন্স হারিয়ে যাচ্ছে।
শুনছি অভিষেকবাবু আর মমতা ব্যানার্জি কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে নাকি আলোচনা চলছে, মমতা ব্যানার্জি নাকি চাইছেন না, যদি এই বিষয়ে সত্যতা নেই আমি শুনেছি শোনা কথা। কিন্তু একটা কথা আমরা ভুলে যাচ্ছি না, একুশ সালে 2021 বিধানসভা নির্বাচনের সময় ওনার পায়ে নাকি কে ওনাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, ওনার পায়ে আঘাত পেয়েছিল। আজকে 3 বছর হতে চলেছে, দুঃখের বিষয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছিল, কে হামলা চালালো তার চাঁদ মুখটুকু আমরা একটু দেখতে পেলাম না। বুঝতে পারছেন না কে হামলাটা চালিয়েছে? আমার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি যেতে হামলা চালাতে পারে তাহলে নাগরিক আমরা কতটা অসুরক্ষিত, কিন্তু যে অপদার্থ হামলা চালিয়েছে তার তো জেলে রাখা দরকার তার, এখন 3 বছর তো তার তো শাস্তি হয়ে যাওয়ার দরকার ছিল। কিন্তু সে কে, সেই সোনার টুকরোটা কে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে হামলা চালিয়েছিল তাকেও আমরা দেখতে চাই, তার সাহস কত দেখতে চাই। কিন্তু দুঃখের বিষয় আমিও ভাই ক্লান্ত হয়ে গেছি, সেটা কে দেখতে পেলাম না। কিন্তু ওটাকে নিয়ে তিনি ভোট চাইলেন ভোট চাইলেন ভোট চাইলেন, তারপরে কি আসলো, কোথায় আপনার বর্ধমান থেকে ফিরছিল, 200 স্পিডে নাকি একটা গাড়ি এসে এমন ধাক্কা মেরেছে ওনার ড্যাশবোর্ড খুলে নাকি ওনার মাথায় লেগে মাথা ফেটে গিয়েছিল। এবার শোনেন ভাই, আমাদের উনি যে গাড়িটাতে চেপেছিলেন ওটা টয়োটার ফরচুনার ছিল সম্ভবত, টয়োটা কোম্পানি যদি বাংলা ঠিকঠাক বোঝে মেন মালিক, এই এখানকার যারা দায়িত্বশীল আছে বাংলা থেকে ওই ভাষায় ট্রান্সলেট করে না ইংলিশে না ট্রান্সলেট করে পাঠালে আলাদা জিনিস, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বদনাম হয়ে যাবে। বাংলায় যারা চাকরি করছে আমাদের রাজ্যেরই তারা তো, যে আমাদের এই তথ্যটাদেরকে দেবো বদনাম হয়ে যাবে, হয়তো নাও দিতে পারে। কিন্তু টয়োটা গাড়ি যদি জানে মালিক কোম্পানি বা